তো হ্যালো গাইস, চলি আলি একটা নতুন ভিডিও, আর প্রথম ভিডিও নতুন ফের প্রথম মাথা খারাপ। আচ্ছা যাই হোক, কথা হলে কি যে এটা ভিডিও মানে মোর মানে মোর লাইফের প্রথম লং ভিডিও, বুঝেছেন? তো ভিডিওটা এইতখনই বানা, কারণ যে যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার, যারা নতুন ভিডিও বানাছেন, তসমার তখন একটা একদম ভিডিওটা ধুমধাড়কা হবে, সত্যি একদম ধুমধাড়কা। কীরকম ধুমধাড়কা হবে যে নতুন ভিডিও বানাছেন, এবার ক্যামেরাটা আগাদি করি আর ফেসটা দেখাচ্ছেন ঠিকই, কিন্তু ক্যামেরার সামনে কথা কবেন না, ঠিক না? কারণ যে এরকম তো মেয়ে ফেস করছি, তো ক্যামেরাটার সামনে মানে আগাদি যে কথা কবেন কথা হয় না, কিন্তু গান দিয়ে ফের তাল তাল ঠিকই তাল মিলাছেন, হয় কি না? তো প্রথম থেকে কোয়া যাচ্ছে কি যে মিউজিক লাগেও না, মিউজিক লাগেও না, রিলস মিউজিক লাগেও না, কেন মিউজিক আমার না হ্যাঁ, মিউজিক আমার না হ্যাঁ, আমরা কেউ কিনেছি মিউজিক কিনে নি, তাহলে কীরকম মিউজিকটা লাগাবেন? যার মিউজিকটা হয়তো কপিরাইট দিবি না, নতুন পেজ তো মানে ফেসবুকও গরো ঘুরা চাহাছে যে নতুন পেজে না উঠো, পরে মানে মজা ধরো। ফেসবুকও মনে মনে ভাবেছে যখন মনিটাইজ আসবি বা আসবা চাইবি বা দেখা যায় সব কিছু ক্লিয়ার চলছে, তখন মনিটাইজ হয়তো আটকে দিবি, তারপরে তোর হয়তো আরও অন্য অন্য কোনো প্রবলেম হবি, মিউজিক লাগলে অন্য প্রবলেম হবি। তো মিউজিক ছাড়াই নিজের ফেস দেখে নিজে ক্যামেরার সামনে কথা কই, নিজে ক্যামেরার সামনে কথা কই, ওই ভিডিওর মানে কীভাবে লেভেলে আলাদা কথা ওই বুঝাচ্ছে, সব বিশ্বাস করে সত্যি কথা বলছেন। আর ভিডিওটা এইতখনে বানা যে নিজের ফেস দিই আর নিজের চেহারা দেখে আর নিজের ক্যামেরা দিয়ে কীরকম মানে শরম লাগাছে না, মানে কথা কইলে শরম লাগাছে, মানে মুখটা দেখাচ্ছ ঠিক আছে, এবার ক্যামেরাটা যখন কথা কয়ে যাচ্ছে তখন খারাপ লাগছে। তো অসমার তখন এই ভিডিওটা একদম পারফেক্ট, মানে তীর একদম যেরকম লাগে যায় ওইরকম হয়ে ভিডিওটা আছে। তো প্রথমে কী করবেন, প্রথমে তো 10-12টা ভিডিও আগে এমনিতে বানাবেন, কথা কই যে কোনো একটা কথা, এবার কথা কোয়া গেলে কী কথা কবেন উঠাও একটা কথা, তো যে কোনো যে ভিডিওর মানে যে কোনো একটা কথা বা আর কিছু, বা হ্যাঁ ভালো আছে না, ক্যামেরাটা এরকম আগা দেখলি আর যদি মানে মোবাইলটা আগা দেখলি ধরিয়া যদি কোন যে হ্যাঁ ভালো আছি ওই কথাটাই বা আর কিছু লি, এমনিতে 10-15টা ভিডিও বানাবো, ছাড়বা হবে না ফেসবুকে কেউ দেখা হবে না, ছাড়বা হবে না তোমার গ্যালারি থাকবে, সত্যি কথা বলছেন। এরকম করেই অভ্যাস করো, ক্যামেরার সামনে কথা কবার সাহসটা রাখো, রাখবার চেষ্টা করো, একবার যদি তোমার মানে সাহসটা ভাঙে যায় বুঝেছেন, একদম ইজিলি কথা কওয়া পাবেন, তখন কোনো ভেজাল হবে না, কথা বিশ্বাস করে যারা নতুন আছে অসমার্থ হবে, আর যারা পুরোনো আছে ওরা তো বলে ক্যামেরার সামনে তো বলে ওকে যে যেরকম মি আদি, এখন প্রথমে যখন মি কেরালা আসলাম, তো কেরালা থাকতে কী বাঁচালাম মানে মিও গান লাগাচ্ছ, গান লাগে আর ফেসটা দেখাচ্ছ, দরকার হলে নাই কালারটা ঝোঁকাচ্ছ, কিন্তু মানে কথা যে কম কথা বেরোয় না, ক্যামেরার সামনে কথা কওয়া গেলে এটারও একটা সাহস লাগে, মানে বিশ্বাস করে প্রচুর সাহস লাগে। তো কথা হলে কি যে খালে আগে ট্রাই করো, ক্যামেরার সামনে আসি দাঁড়ায় কথা কবার ট্রাই করো, তোমাকে ছাড়বে হবে না ভিডিওটা, কে কলি ছাড়বে হবে না, ছাড়লে লোক তো দেখা পাবি না, কথা মানে মি একলাই দেখুন, মোর বেজ্জেদ মানে মি বেজ্জেদ হয়ে যাম তো মি একলাই হুম, মি লোক কেন দেখাম, কথা মানে দেখালো ভিডিওটা আমি এরকম বানিয়ে নু, ক্যামেরার সামনে কথা কই বানিয়ে নু, তো মোক খুব খারাপ লাগে, তুমি দেখুন না ছাড়ুন না, হয় কি না ছাড়ুন না। তো কথা হলো এটা যে নিজে আগে 10-15টা ভিডিও বানাও, এমনিতে যে পারেন সেই কই বানাও, ছাড়িও না নিজে নিজে দেখো, আর ক্যামেরার সামনে যদি কথা কবা চান কিনা, তো কথা কোবা গেলেও মানে এরকম এমনভাবে কবেন না যে নার্ভাস মনে হচ্ছে, যে মনে হচ্ছে কী যে হয়ে গেল ক্যামেরা দেখি মনে হচ্ছে ভয় লাগবে, ধরি এরকম কথা বলে না, মানে একদম সাহসলি, একদম সাহসলি কথা কবেন, বিশ্বাস করার কথাটা এরকম 10-15 বার যদি করেন কিনা, তো তোমার ক্যামেরার সামনে কথা কইতে কেউ আটকাবে না, যখন তো ক্যামেরার সামনে না কথা কবেন ওদিন তো ভিডিও মানে র্যাঙ্কও যাবে না, কথাটা বিশ্বাস করো, কারণ যে মিউজিক লাগে ভিডিও কতদিন তোরা চালাবেন, কতদিন চালাবেন তোরা, একটা যে কোনো জায়গা দেখাছেন মি এরকম করছেন, প্রথমে মি সত্যি করছি মি এরকম করছেন, প্রথমে একটা জায়গার জায়গা কিছু কিন্তু ভালো জায়গাটা, কিন্তু যদি হয়তো ওর পাশে মি ভয়েসটা শুনতে যে বা কোনতে যে ইন্না জায়গাটা আজকে আজ ঘুরবাইছেন বা এরকম এরকম জায়গাটা বা ইন্না এরকম হচ্ছে ব্যাপারটা, তাহলে কী হবে জানেন, তাহলে লোক ভিডিওটা দেখবি যে না ওই জায়গাটা দিয়েছি আমি ঘুরবা, এই জায়গাটা দেবো এরকম বা এরকম গাছপালা বা এত সুন্দর গাছপালা, এবার কী করছেন আমরা সুন্দর জায়গা ঠিকই আছেন, জায়গাটা ঠিকই একদম যা যা কিন্তু যাই উনি লাগা দিয়েছেন মিউজিক, মিউজিক যখন লাগা দিয়েছেন তখন জায়গাটা দেখা হচ্ছে আর মিউজিকটা মিউজিক মিউজিকওয়ালা রিলস দেখবেন, মিউজিকওয়ালা রিলস কখন দেখবি জানেন, যখন কোনো লেখা থাকবে সুন্দর দেখি ভালো লেখা, যে কী কম আগাদি ক্যামেরাটা করিমি কী কম কিছু কম আমি এরকম, হ্যালো গাইস ভালো আছেন সবাই, ব্যাস হয়ে গেল, দুই একবার করলে তো হয়ে গেল, ট্রাই করলে তো হয়ে গেল, ছাড়লেন না এরকম 10-15টা ভিডিও বানার পর একটা দুটো দেখেছেন যে না এটা আয় না ভালো লাগাচ্ছে, এটা আয়না বুঝা যাচ্ছে যে হ্যাঁ এটা ছাড়লে হবে, মানে ছাড়ে দেবেন কথা মানে, এরকম করতে করতে ইজিলি হয়ে যাবে। এবার কেউ কেউ মনে আছে মি জানো যে ভিডিও এখন সবাই বানাতে হচ্ছে, মোর যা মোর ফেসবুক ফ্রেন্ড যারা আছে ওরা ভিডিও প্রায় বানবা ধরেছে বা আগে থেকে বানাছিল বা চেষ্টা করছে, হ্যাঁ চেষ্টা করাই ভালো। তো কথা হলো কি যে তোরা যে কাজটা দেখাছেন যে না এরকম হচ্ছে এই কাজ হচ্ছে এই কাজ হচ্ছে ক্যামেরা লাই, তো তোরা যদি ভয়েসটা দিয়ে দেন কিনা সাথে সাথে, তো দেখবেন যে
যা ভিউজ আসলো তার থেকে দুগুণ বেশি আসবে, কথাটা বিশ্বাস করো। আর এক ক্যামেরার সামনে কথা কোয়া গেলে মানে না স্পিড দিয়ে কথা কোয়া বুঝেছেন, ধীরে কথা কোয়াবি না, এমন মানে হ্যাঁ যে ঝিমা পড়ে গেছেন এরকম নয়, বা নিজে এরকম কোয়া উনি আছে কিন্তু প্রথম এটা লাইফের প্রথম বড় ভিডিও, তো ঝিমাভাবে কথা কবেন না, আর যদি ঝিমাভাবে করেন তাহলে এডিট করে ফাস্ট করে দিও, তাও যেন জোরে করেন, এরকম হচ্ছে ব্যাপারটা। আর ভালো লাগলে লাইক করি, লাইক করবেন, লাইক কিন্তু করবেন, হ্যাঁ লাইক করিও, থ্যাংক ইউ।